ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহি রিয়াতিক আমিন খান ভাই প্রশ্ন করছেন যে একটা দোয়া বহুল পরিচালিত হয়ে গেছে মানুষের মাঝে সেটা হলো যে মাটি দেওয়ার সময় কোরআন মাজিদের একটি আয়াত পড়া মিনহা খলাকনা কুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মা রিদা ওয়াসমা এটা পড়া হয় এটা আসলে আমি জানি কিন্তু আমার বন্ধু-বান্ধব অনেকে মানতে চায় না তাই তাদেরকেও শোনা আসলে এটা কি শিক্ষা না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মা আমিন খান ভাই এই বননাটা এই বর্ণনাটা আছে মোস্তাদ আহমদ মধ্যে আছে 2218 তে একটি উমামা থেকে বিনীত উমামা রাজলান থেকে বনিত হলো সেইরা যে আল্লাহ নবী সাল্লাহ আসলামের মেয়ে যখন উম্মে কুলসুমকে কবর রাখা হয়েছিল তখন নবী সাল্লাহ আসলাম এই দোয়াটা পড়েছিলেন হ্যাঁ এটা এই কারণে ওলামা একরাম কেউ কেউ ফকিবিদগণ এটাকে মোস্তাহ বলছেন যে তিনবার মাটি দিবে তিন চুল্লো মাটি দিবে এই দোয়াটা পড়বে তিনবার তিন অংশ তিনবার পড়বে এই বর্ণনাটা না আসলে ঠিক কিনা এই বর্ণনাটা জয়ীফ হুন জিদ্দান শুধু জয়ীফ না দুর্বল না দুর্বলের উপরে দুর্বল এটা কোনো সনদ ঠিক নেই যারা সনদের বিষয়ে হাদিসের যারা রাবি বর্ণনাকারী তাদের তারাই বলছেন এটা কোনো আগামাতা নাই সুতরাং এটা পড়া যাবে না এটা মারাত্মক দুর্বল বর্ণনা এ সম্পর্কে স্পষ্ট কোনো বর্ণনা নাই আলামা নাসির উদ্দিন রাহিমাহুল্লাহ তিনি ছাড়াও এই যে যারা সনদ বি তারাই এটাকে দুর্বল বলছেন আল্লা নাসিরুদ্দিন আলম দোষ দর্জি লাভ নাই আর আল্লা নাসিরুদ্দিন আলম রহিমাহুল্লাহ তিনি যেটা উল্লেখ করছেন যে লাহু ফালাহ আসলাল্লাহু এটা কোনো আসলেই নাই মূল নাই এটা কোনো মা বাপ নাই তিনি উল্লেখ করছেন আহকামুল জানায়াজের মধ্যে তার বইতে আহকামুল জানায় প্রথম খন্ডে একশো তিপ্পান্ন পৃষ্ঠায় খুলে দেখেন আল্লাহ সাল ওসাইম রহিমুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলো তিনি বলছেন যে এই সম্পর্কে ফালাই সাফি হাদিস ওরান রসুল্লাহ সাল্লাহ ইয়াতামিদ আলাই এরকম কোনো হাদিস নাই রাসুল সাল্লাহ সালাম থেকে যে এটা এই হাদিসের ভিত্তিতে আমল করা যাবে সুতরাং এর থেকে দূরে থাকতে হবে এর থেকে দূরে থেকে আমাদেরকে শরীয়ত সম্মত আমল করতে হবে সেটা কি মৃত্যু ব্যক্তিকে যারা কবর রাখবে তারা বলবে কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বা বিসমিল্লাহ ওয়ালা সুন্নাতে রাসূলুল্লাহ এটা হলো হাদিস সুন্দরভাবে এটা আমল করবে আর আবু দাউদের মধ্যে যেটা হাদিস আছে 3221 এ যে হাদিসটি ওসমান বিন আফফার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন ইদা ফারাগা দাফিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি যখন মৃত ব্যক্তিকে দাফন দিতেন তখন সেখানে দাঁড়াইতেন